ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের জন্য খুব ভালো একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমি অলরেডি শ্রীকোনাতে চলে এসেছি, আমার এখানে ঘর, মেইন বাড়ি আমার যেখানে, তো সেখানে আমি চলে এসেছি। এখানে কীর্তন চলছে, হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে সাউন্ডও শুনতে পাচ্ছ। তো কীর্তন, কীর্তনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এইবার প্রায় কীর্তনটা 30 বছর ধরে আমাদের কীর্তনটা চলছে। আমার দাদু, মানে আমার, আমি ভাই বলি দাদুকে, তো আমার দাদুই কীর্তন বিষয়ে কিছু বলেছে, তো ওটা আমি অ্যাড করে দেবো, তারপরে তোমরা দেখে নিও। আর আজকে হচ্ছে গিয়ে পশু হয়েছে অধিবাস, কাল একবার কীর্তন গেছে, ষোল প্রহরের কীর্তন, সরি। হ্যাঁ, তো আর আজকের কীর্তনটাতে আমরা এসেছি, আর কালকে হবে দধিভঙ্গ, যেটা তো পূর্ণা যেটাকে বলে, তো কালকে কীর্তনটা শেষ হয়ে যাবে। তো জানি না আমি কালকের মধ্যে ব্লগটা আপলোড করতে পারবো কিনা, তো যতটুকু পারবো আমি চেষ্টা করবো দেওয়ার। আমার ওয়াইফাই একটু সমস্যা চলছে, তাই যদি আমি পারি না তো আমি পরে দিয়ে দেব, কিন্তু নেক্সট টাইম থেকে আমি আগের থেকে চেষ্টা করবো আপনাদেরকে জানানোর, যে এখানে কীর্তন হচ্ছে বা কীর্তন রিলেটেড নিউজটা আমি আগের থেকে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে যা যা হবে দেখাবো। আর এবারের আমাদের কীর্তন তো আগে 30 বছর ধরে চলছে, কিন্তু সেখানে মানে কোনো থিম ছিল না, বা আগে এত কিছু লোকের সবার মাথাতে আসেই নি। এখন যত দিন যাচ্ছে সব কিছু আপডেট হচ্ছে, তো প্রায় 5 বছর ধরে আমাদের এখানে মানে নিউ থিম রাখা হয়। তো প্রথমবারে ফার্স্টের থিমটা ছিল কৃষ্ণের জন্ম, মানে কৃষ্ণের জন্ম রিলেটেড সব কিছু মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। অ্যান্ড দেন সেকেন্ড ছিল রামেরটা না রাম অবতার নাকি ছিল, আচ্ছা রামের জন্ম নাকি তা, রামের বনবাস টাস এইসব কিছু দেখানো হয়েছিল। অ্যান্ড থার্ড ছিল চৈতন্য মহাপ্রভুর জন্মটন্ম সব কিছু নিয়ে। অ্যান্ড লাস্টে আর যেটা 4 নম্বর থিম যেটা ছিল, লাস্টে যেটা দেখানো হয়েছে সেটা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। আর এইবার নিয়ে আসা হয়েছে শ্রী বিষ্ণুর 10 অবতার। তো শ্রী বিষ্ণুর 10 অবতার যেটা আছে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যারা যারা জানো না কী কী অবতার ছিল, তো আমি সব কিছু মূর্তিগুলো ভালোভাবে ভিডিও করে নেব। অ্যান্ড দেন আমি তো এখন আমি সেখানে ভিডিওর মধ্যে যদি কথাও বলি তোমরা শুনতে পাবে না, কারণ কি কীর্তন চলছে এক সাইডে, আর আরেক সাইডে আমি ভিডিও করেও যদি শুনতে পারবো না, মুখে কিছু বললেও শুনবে না। তো আমি ভিডিওটা করে নেব, অ্যান্ড দেন আমি পরে ভয়েস ওভার দিয়ে বলে দেবো কোন মানে কোন ঘটনার রিলেটেড মূর্তিটা বানানো হয়েছে, অ্যান্ড কি সব কিছু বলে দেবো। তো এখন আমি ঘরে আছি, একটু পরে যাবো কীর্তনে, তো তখন গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। আর আমি যদি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি, আজকে বা কালকের মধ্যে, তো নিশ্চয়ই আজকে হচ্ছে গিয়ে 28 ডিসেম্বর, হ্যাঁ তো কালকে 29 ডিসেম্বর, তো কালকে হচ্ছে কীর্তনটা শেষ হয়ে যাবে। যদি আমি কালকে সকালে যদি আমি আপলোড করে দিতে পারি, তোমরা যারা যারা বোরাকবেলির মানুষ আছো, সামনের কথা বলছি, দূরের মানুষ যদি আসতে চাও, যা আসতে তো পারবে না, তাই বোরাকবেলির যারা আছো তোমরা যদি দেখতে চাও কৃষ্ণের 10 অবতার প্লাস এই কীর্তন, আর কালকে মহাপ্রসাদও বিতরণ করা হবে। তো আজকে তো খিচুড়ি টিচুড়ি দেওয়া হবে, কালকে মহাপ্রসাদ যেটা মহাভোগ যেটা হয় এটা বিতরণ করা হবে। তো আপনারা আসবেন, এসে দেখে যাবেন কৃষ্ণের 10 অবতার, কীর্তনটাও দেখবেন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ শ্রী বিষ্ণুর প্রথম অবতার, যেটা হচ্ছে কি মৎস্য অবতার। তিনি পৃথিবীকে বাঁচানোর জন্য এই মৎস্য অবতার নিয়েছিলেন এবং একটি নতুন যুগের সূচনা করেছিলেন। এই মৎস্য অবতারটি এখানে অনেক সুন্দরভাবে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। আর এখানে আছে সমুদ্র মন্থনের দৃশ্য, এই সাইডে দেখতে পাচ্ছ অসুরগণ, এখানে মহাদেব বিষ পান করছেন।
তারপরে এখানে দেখতে পাচ্ছ ওই সাইডে আছে দেবতাগণ, আর নিচে এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ যে রূপ নিয়েছিলেন সেটাও এখানে দেখানো হয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দেবতাগণ, খুব সুন্দর লেগেছে এটা, তাই না? অনেক ভালো হয়েছে এটা। তারপরে দেখতে পাচ্ছ গাইজ এখানে হচ্ছে গিয়ে শ্রী বিষ্ণু আরেকটি অবতার বরাহ অবতার। পৃথিবী যখন জলের নিচে চলে গিয়েছিল তখন তিনি পৃথিবীকে বাঁচাতে এই রূপ ধারণ করেছিলেন এবং পৃথিবীকে বাঁচিয়েছিলেন। এখানে হচ্ছে গিয়ে শ্রী বিষ্ণু চতুর্থ অবতার। এখানে শ্রী বিষ্ণু অর্ধেক নর আর অর্ধেক সিংহ, মানে নৃসিংহ অবতার। তো এখানে এই অবতারটাকে অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ উপরেও লেখা আছে, তো সব কিছু সাইডের দিকে মানে কোন ঘটনা রিলেটেড এগুলো লেখা আছে। আর এখানে হচ্ছে আমাদের কীর্তনের যে মেইন রাধাকৃষ্ণ আর গৌরনীতাই এখানে দেখানো হয়েছে। আর এখানে আছে কি, আর এখানে আছে গাইস বিষ্ণু মানে শ্রী বিষ্ণুর আরেকটা এমনি এটা মূর্তি আছে, এটা প্রত্যেকবার রাখা হয়। আর এখানে হচ্ছে কি শ্রী বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার। এখানে খুব সুন্দরভাবে এই অবতারটা দেখানো হয়েছে। গাইস এখানে আছে শ্রীকৃষ্ণের ষষ্ঠ অবতার পরশুরাম অবতার। যখন ক্ষত্রিয়দের অত্যাচারে পৃথিবী অদৃষ্ট হয়ে গিয়েছিল তখন তিনি এই রূপ নিয়েছিলেন। এখানে হচ্ছে কি শ্রী বিষ্ণুর সপ্তম অবতার রামের অবতার। আর এখানে দেখতে পাচ্ছ আছে রাবণ, রাবণ বধের যে দৃশ্যটা সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে আছে কৃষ্ণের অবতার অষ্টম অবতার, যেটা কৃষ্ণ কংসকে বধ করছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ শ্রী বিষ্ণু অর্জুনকে যে বাণী দিয়েছিল মহাভারতের যুদ্ধের সময় সেইটা এখানে দেখানো হয়। তারপর এখানে আছে গাইস তারপরে ভগবান বিষ্ণুর নবম অবতার বৌদ্ধ অবতার, তিনি যে বৌদ্ধের অবতার নিয়েছিল সেটাকে এখানে দেখানো হয়েছে। তারপর গাইস এখানে আছে শ্রী বিষ্ণু কলির যুগে যে অবতার নেবেন, কলির যুগে যা যা হবে তা এখানে দেখানো হয়েছে, যে মদ্যপান তারপরে তাস জুয়া এইসব খেলা, এদিকেও মদ্যপানের কিছু দৃশ্য এইসব দেখানো হয়েছে। আর এখানে যে যজ্ঞটা হয়, যজ্ঞটা এখানে হয়, এই জায়গাটাতে যজ্ঞ হয় সবাই মন্দুপকারি জ্বালিয়ে দেয়। আজকে সোমবারে অধিবার হয়েছে, মঙ্গলবার বুধবার আজকা প্রসাদ বিতরণ মহাপ্রসাদ বিতরণ হবে, কালকে দধিভাঙ্গা হবে, আপনারা সবাই আসবেন। তো গাইস এখন কীর্তন শেষ হয়ে গেছে আর আমরা প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি, তখন আমি ভিডিওটা করতে পারিনি, অনেক ভিড় ছিল গাইস, তা অনেক লোক পরে টরে গেছে, এত ভিড় ছিল কি বলবো। তো এখন আমরা চলে যাচ্ছি আবার ব্যাক করে বদরপুর। তো আজ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন। সো বাই গাইস।